সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে 12 মে 2020, আজকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, চলো সেগুলোর আমরা হোমওয়ার্কগুলো একটু দেখে আসি। তো তার আগে জেনে নিই আজকে কী কী ক্লাস হয়েছে। আজকে ষষ্ঠ শ্রেণী ক্লাস হয়েছে বিজ্ঞান, সপ্তম শ্রেণী ক্লাস হয়েছে বাংলা, অষ্টম শ্রেণী ক্লাস হয়েছে গণিত ও বাংলা, নবম শ্রেণী ক্লাস হয়েছে ইংরেজি, জীববিজ্ঞান ও হিসাব বিজ্ঞান, আর দশম শ্রেণী ক্লাস হয়েছে বাংলা, রসায়ন এবং সাধারণ বিজ্ঞান। ওকে, তো প্রথমে ষষ্ঠ শ্রেণী তোমাদের বিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় ষষ্ঠ বারি কাজ হচ্ছে চুকের বিভিন্ন অংশের গঠন ও কার্যাবলী লিখো। ওকে, তারপর সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র ক্লাস হয়েছে, অধ্যায় সন্ধি বারি কাজ হচ্ছে নিচের সন্ধিগুলো বিচ্ছেদ করে সন্ধির নিয়ম খাতায় লিখবে, বৃক্ষ ছায়া, সিংহাসন, কিন্তু, সংলাপ, সদানন্দ। আর 2 নম্বরে হচ্ছে সন্ধি করো, সমযুগ গীত ইকুয়াল টু দিক যুগন্ত, দিক যুগ লুক, তো এগুলা সন্ধি বিচ্ছেদ করে ফেলবা। ওকে, তারপর হচ্ছে অষ্টম শ্রেণী গণিত ক্লাস হয়েছে, অধ্যায় 11, তোমাদের একটা ম্যাথ আছে, ম্যাথটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে এখানে 10 করে, আর গণসংখ্যা হচ্ছে এখানে 8, এখানে 10, এখানে 23 এবং এখানে 9। আর প্রশ্ন হচ্ছে সারণীতে কেন্দ্রীয় প্রবণতা কোন শ্রেণীতে অবস্থিত ব্যাখ্যা করো। ওকে, তারপর অষ্টম শ্রেণীর দ্বিতীয় ক্লাস হয়েছে বাংলা, অধ্যায় হচ্ছে প্রার্থনা, বারিকাদ হচ্ছে শিক্ষার্থীরা কবিতার মূলভাব 10টি বাক্যে লিখবে। ওকে, তারপর হচ্ছে নবম শ্রেণী সাবজেক্ট ইংলিশ ইউনিট 5 লেসন 5, হোমওয়ার্ক হচ্ছে রাইট ডাউন দ্য আনসার অফ দ্য কোয়েশন ইন সি, 2 নম্বরে হচ্ছে কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন ডি, আর 3 নম্বরে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অফ অ্যাবাউট 150 ওয়ার্ড অন ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটি প্যারাগ্রাফ লিখবা 150 শব্দের মধ্যে। ওকে, তারপর হচ্ছে নবম শ্রেণী জীববিজ্ঞান, অধ্যায় পঞ্চম বারি কাজ হচ্ছে যকৃত ও অগ্নাশয়ের গঠন ও কাজ ব্যাখ্যা করো। ওকে, তারপর নবম শ্রেণী হিসাব বিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় নবম বারি কাজ হচ্ছে এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, 2017 সালের জানুয়ারি মাসে ঢাকার অনিক ব্রাদার্স কুমিল্লার শেয়ার্ড স্টোরের নিকট নিমের পণ্য বিক্রয় করে, জানুয়ারি 3 প্রতি কেজি 60 টাকা দরে 96 কেজি চিনি, বাউচার নম্বর 23, কারবারি বাট্টা 5%, জানুয়ারি 5 প্রতি কেজি 75 টাকা দরে 240 কেজি চাল, জানুয়ারি 21 প্রতি কেজি 150 টাকা দরে 58 কেজি ডাল, চালান 122, কারবারি বাট্টা 10% ধার্য করা হয়। ওকে, তারপর হচ্ছে ক, প্রশ্ন হচ্ছে মার্চ 5 তারিখে লেনদেন অবলম্বনে একটি ক্রেডিট ভাউচার তৈরি করো, খ নম্বরে হচ্ছে মার্চ 3 তারিখের লেনদেন অবলম্বনে একটি ক্যাশ মেমো তৈরি করো, এবং গ হচ্ছে মার্চ 21 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। ওকে, এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নটি হিসাব বিজ্ঞানের। তারপর দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ, অধ্যায় হচ্ছে তৃতীয় বারি কাজ হচ্ছে এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, চিকামারা, গবেষণা, তৈল, সন্দেশ, মধুর, মা, মহাযাত্রা, অস্থি, জলদি, প্রবীণ, পঙ্কজ, এই শব্দগুলো তোমরা অর্থবেদে লিখবা। ওকে, তারপর দশম শ্রেণী বিষয় হচ্ছে রসায়ন, অধ্যায় নবম বারি কাজ হচ্ছে এখানে একটি চিত্র দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে পিএইচ ইকুয়াল টু 2.1 আর এইচ প্লাস ইকুয়াল টু কোয়েশন মার্ক চিহ্ন, তো এটা তোমরা সলভ করবা। তারপর দশম শ্রেণী সাধারণ বিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় দশম এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এখানে উদ্দীপক দেওয়া আছে এবং নিচে প্রশ্ন হচ্ছে ক হচ্ছে নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি কী, খ হচ্ছে জড়তা বলতে কী বোঝায়, গ হচ্ছে চেয়ার সহ সূর্য টেবিলের দিকে সরে আসলো কেন ব্যাখ্যা করো, আর ঘ হচ্ছে মার্বেলটির 2টি স্থানে অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো। তো এই ছিল আপনাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আজকের হোমওয়ার্কগুলো, আশা করি হোমওয়ার্কগুলো বুঝতে পেরেছেন। এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।